নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সন্ধে বেলায় আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ, যেটা আমি করব আমার বোনের সাথে। তো ওকে তো আজকে হারাবই, আর দেখা যাবে কে কাকে হারায়। তো দেখা যাক কে কাকে হারায়। আর এই যে ফুচকা নিয়ে চলে এসেছি, আর এখানে রয়েছে টক জল আর আলু সিদ্ধ। এবার আমরা ফুচকাটা থালায় সাজিয়ে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, আমরা এখানে ফুচকাটা সাজিয়ে নিয়েছি, দেখি একটু। আমরা এখানে ফুচকাটা সাজিয়ে নিয়েছি, এখানে রয়েছে আলু, এখানে ফুচকাটা সাজানো হয়েছে, এখানে টক জল রয়েছে, এটা ওর, এটা আমার। ও একটু কম টক জল খায়, তাই একটু কম রয়েছে, আমার একটু বেশি রয়েছে, আমি এবার ভর্তি দিয়ে খাই আর কি। তো এবার শুরু করা যাক, কে স্টার্ট করবে? 3 2 1 কে বলবে? 3 আমি, 2 2 1 আবার আমি স্টার্ট করবো, ঠিক আছে? তো চল, রেডি বল, 3 বল, স্টার্ট কর, বল তুই, স্টার্ট স্টার্ট, না না, 3 2 1 স্টার্ট। ডাডি লড়াই হয়ে গেছে, ও আমার থেকে বেশি ঝাল খায়, যদিও আমি আজকে এটা জিতবো ভাবতে পারিনি, এত ঝাল খেয়ে ফেলেছি। এবং আমি হাতটা ধুয়ে চলে এসেছি, তো ও গেছে। এরপর হচ্ছে একটা শাস্তি, যেটা সব চ্যালেঞ্জের শেষে থাকে, তো সেরকমই একটা শাস্তি আমিও নিয়ে এসে গেছি। ঝাল তো লেগেছে, আর একটু ঝাল লাগাই, ঠিক আছে? তো ওর জন্য যে শাস্তিটা আছে, সেটা হচ্ছে ফুচকার ভিতরে একটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে দু টুকরো করে ভরতে হবে। এবার ওটা আলু ইউজ করতে পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওটার মধ্যে ভরে খেতে হবে। আর শেষে একটা সস দেওয়া ফুচকা আমি দেবো, এটুকু কম্প্রোমাইজ করবো, ঠিক আছে? তো চলো দেখে নিই চ্যালেঞ্জটা, শাস্তিটা, মজাদার শাস্তিটা। এই যে ওর এইটুকু টক জল এখনও বেঁচে রয়েছে, আর এতটা আলু সিদ্ধ এখনও বেঁচে রয়েছে, তো বললাম কম্প্রোমাইজ করবো। তো এই যে ফুচকা খালি আছে, এর ভিতরে আমি দেবো এতটা এতটা আলু সিদ্ধ দেবো, এতটা কম্প্রোমাইজ করে দিলাম। এরপরে দেবো কাঁচা লঙ্কা, একটু কম করে যে কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে, বলে সব দিলাম। তো চলো
স্টার্ট জল ইউজ করতে পারবো না এটা শুকনোই খেতে হবে ক্যামেরাতে একটু দেখি দে কতটা লঙ্কা দিয়েছি স্পাইসি ফুচকা খা এবার খা আর তুমি বললাম নেই তাড়াতাড়ি খাও আলু সিদ্ধটা মাখার সময় আমাকে বললো 10-12টা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখ আমি সেটাই করলাম আবার কাঁচা লঙ্কাও দিলাম আবার শুকনো লঙ্কাও দিয়েছি তারপরেও একটা পুরোটা শেষ করে মুখটা দেখাতে হবে তারপরে জল পাবে জল জল ওর অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা তো বলেছিলাম একটা দেবো আর কি সস দিয়ে ভীষণ ঝাল ঝাল হবে না শাস্তিতে একটু ঝাল ঝালই হয় ভিতরে একটা আলু সিদ্ধ দিলাম এখানে আছে কিষান সরি হ্যাঁ কিষানের কিষানের টমেটো সস আছে দিলাম থ্যাংক ইউ পরের বার থেকে মনে থাকে আমি যদি হেরে যাই শাস্তিটা একটু যেন কম হয় ও ভাবছিল আমি ঝাল খেতে পারি না তারপরে ফুচকাগুলো খেতে পারবো কিনা তাই ও আমাকে আগে থেকে বলেছিল যে যে জিতবে সে ডিসাইড করবে যে শাস্তিটা কী হবে তো আমি যেহেতু জিতে গেছি তো আমি ডিসাইড করলাম শাস্তিটা কী হবে একটু কমিয়ে দিলাম যদিও শাস্তিটা নেক্সট টাইম লেখা যাবে কে যেতে ঠিক আছে তো বন্ধুরা এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে একটা শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে সেটা আগের ভিডিওতেই বলা হয়েছে তো সাবস্ক্রাইব করার জন্য বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে যাতে আমাদের এই মজাদার ভিডিও সবার প্রথমে পৌঁছে যায় তোমার কাছে